संग्राम, ये संग्राम ने आग जो लगाई थी, बैठते के আবারও গতিতে কিছুটা হেডফের করার চেষ্টা, তবে দুর্দান্তভাবে ড্রাইভ করেছেন এবং কাভার অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে সবুজ ঘাসের বুক চিরে বল সীমানার বাইরে। আরো একটা বাউন্ডারি সোনু খানের ব্যাট থেকে। আপনার প্রেডিকশন দা 20 রান কা 18 আ চুকা হ্যায়। তো প্রেডিকশন আমি করতে চাই না, কিন্তু তুমি বাই প্রেসার প্রেডিকশন যেভাবে করাচ্ছ, আমার সফলতার যে সিঁড়ি প্রেডিকশনে সেটা কিন্তু সাকসেস হতে যাচ্ছে। একদম সহি কা আপনি, 20 কা ও প্রেডিকশন থা 18 বন চুকা হ্যায়। अभी भी एक गेंद शायद बची हुई है, लीगल डिलीवरी जिसे माना जाएगा। ये देखो भाई साहब, ये कमाल, ये लाजवाब, ये जबरदस्त। होता हुआ तीन ओवर में 50 बन चुके हैं, 89 का टारगेट है चुका है। ये देखिए चौथा और मैच खत्म करने की बात मैंने पहली गेंद से पहले की थी। ये पहला बॉल पे बाउंड्री लगा, 75 बनाए और मात्र 14 चाहिए, 5 गेंदों पे 14 आसानी के साथ बन सकता है क्या? एकदम ही जॉयर खूब काछाकाछी इसे पहुंचे गए अंबुजा स्पोर्टिंग क्लब এবং সেটা প্রথম ওভার থেকেই সংকেত ছিল। প্রথম ওভারটা দেখেই তুমি বুঝতে পেরেছো টার্গেট যদি এখানে 120 কিংবা 130 প্লাস হতো সেটা একটা আলাদা ব্যাপার ছিল। সোনু খান উইথ দ্য রিদম উইথ দ্য স্টাইল অ্যানাদার ম্যাক্সিমাম। চৌদ্দ রান চাইয়ে থা, ইয়ে ছক্কা আয়া হ্যায় আর 8 রান হি চাইয়ে, 81। চার ওভার মে আগর 89 রান কা আপ চেজ কর রহে হ্যায় তো আপ সমঝ সকতে হ্যায় কিস তরিকে কা ব্যাটিং লাইন আপকে আপকে পাস হ্যায়। ইয়ে ভাই সাহেব, ইয়ে তীসরা আয়া হ্যায় বাউন্ডারি ইস ওভার কা। কিন্তু আসতে চলেছে রাজা 31 মার্চ থেকে পুরো ইন্ডিয়ার জন্য। অন্যদিকে সাইথিয়ার জন্য এই অবস্থা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আজ এবং আগামীকাল চলবে। উইনিং শট এলো সোনু খানের ব্যাট থেকে, জয়সূচক রান, জয়লাভ করলো অম্বুজা স্পোর্টিং ক্লাব। 8 উইকেটের ব্যবধানে একটা বড় জয় পেল তারা। দুর্দান্ত ব্যাট করলেন বিকাশ পণ্ডিত, সোনু খান, শুরুর দিকে দীপু লেপটি। তো সব